হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফোন, যে কোনো ফোন দিয়ে ক্যাপচার করা পিকের নিচে ওয়াটারমার্কটা দিবেন, যে কি দিয়ে আপনি শ্যুট করছেন এবং আপনার কে পিকটা শ্যুট করছে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো তার আগে তো দেখেন কিভাবে এটা হবে। তো দেখেন এটা এভাবেই করবো আজকে আমরা, এরকম দেখাবে শ্যুট অন রেডমি নোট 4X যেটাতে শ্যুট করছি, এবং শ্যুট অন নোট 4X রেডমি নোট 4X বাই সাবমিশনি। তো এইভাবে এটা করব, আমরা কীভাবে করব সেটাই দেখাবো। তো তার আগে আমার একটি রিকোয়েস্ট আছে ভাই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দুটা কাজ করুন। একটা হচ্ছে এখানে একটা গুতা মারুন, সাবস্ক্রাইব একটা গুতা মারুন, আর একটা গুতা মারুন হচ্ছে এই পাশে বেল আইকনে একটা গুতা মারুন, যাতে আমার চ্যানেলের সবগুলো আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগেই পান। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখুন এখানে। তো প্রথমে আমি শাওমির যেটা ভালো হবে সেটা দেখাই, দুটো অ্যাপ আমি আজকে দেখাবো, শাওমি এবং অন্যান্য ডিভাইসের যেটা। তো শাওমির একটা আছে এই যে শ্যুট অন এমআই। তো এই যে এটা সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পর এই যে এই অ্যাপটা আসবে, তো এই অ্যাপটাতে ক্লিক করেন, অ্যাপটা ক্লিক করুন। করার পর এখানে ইনস্টল দিয়ে দিন, তো আমার আগে থেকে ইনস্টল আছে সেই জন্য ওপেন দিয়ে দিই। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর এখানে যে কোনো একটি পিক নিলাম। তো দেখেন এই পিকটা আগে থেকে করা আছে, তো পিক নতুন পিক নেওয়ার জন্য এখানে ক্লিক করবো আমি, এইটার পর এটা ক্লিক করলাম। করার পর যে কোনো একটি পিক নিলাম, এই যে এই পিকটা নিলাম। নেওয়ার পর আপনারা যে কোনো নিতে পারেন গ্যালারি থেকে। তো তারপর করবেন এখানে দেখেন সব মডেল আছে, কী মডেলে কী দেওয়া যায়। তো শ্যুট অন এই যে সেই, তো আপনার একটা খুঁজে বের করবেন আপনার যেইটা মডেল আছে ফোনের। তো আমারটা এই যে শাওমি রেডমি নোট 4X, তো এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর দেখেন চলে আসছে। চলে আসার পর এখানে আপনি এই করে ছোটো ক্রপ ট্রপ করে আর কি বসাই দেবেন, যেটা আর কি আপনার ভালো লাগে। তো এই যে এইটুকু আমি দিয়ে দিলাম। তো তারপর সেভ করবেন যেভাবে, জাস্ট এই যে দ্য নেক্সট স্টেপ, তো এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এই যে এই হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এইভাবে এটা কাজ করবে। আর আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে এটা যে কোনো ফোনের জন্য এটা হবে। তো আরেকটা হচ্ছে এই যে SHOTON, এখানে এটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন এই সফটওয়্যারটা আসবে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করা নেই, আমি ইনস্টল করব। তো দেখেন ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হবে এখনই, অপেক্ষা করুন। মাত্র 3 MB, 3.5 MB মতো সাইজের, ভিডাটা করা যাবে না। তো এই যে ইনস্টল হচ্ছে, অপেক্ষা করেন। তো এই যে ওপেনে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেছে। তো তারপর করবেন এই যে লোড ইমেজ, এখানে লোডে ক্লিক করে অ্যালো করে দেবেন আপনার পারমিশন চাচ্ছে। তো ক্লিক করার পর এখান থেকে ই করবেন, লোড দেবেন অ্যালো। তো এখান থেকে স্টোরেজ থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করতেছি, তো এই যে এটা সিলেক্ট করলাম, সাপোজ এটা সিলেক্ট করলাম। করার পর এই যে ক্রপে ক্লিক করবেন। তো তারপর এখানে এখানে এই জায়গায় ক্লিক করবেন, সাইজ 3 সাইজ দিবেন। তো তারপর এখানে লিখবেন শ্যুট অন, আমার ইটা দিচ্ছি, আমার ডিভাইসের নামটা দিচ্ছি শ্যুট অন রেডমি নোট, সরি নোট 4X। তো এই যে দেওয়ার পর বাই আপনার নাম দিবেন, বাই সাব্বির সানি, বাই সাব্বির সানি। এই যে এটা দেওয়ার পর এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে আপনারা দিবেন, তা দেওয়ার পর আপনাদের বড় করতে চাইলে এখানে বড় করতে পারবেন এই যে, আর আপনার ইয়ে দিতে পারবেন আপনার ফোনের যে এইটা লোগোটা আছে। তো এই যে শাওমি দিয়ে দিলাম। তো তারপর আপনি এই যে এখান থেকে ছোটো বড় করতে পারবেন, এই যে বড় করলাম, ছোটো করলাম, অ্যাক্সেস করলাম, পাশে দিলাম, তারপরে মিডিলে দিচ্ছে, এইভাবে। তো এইভাবে করতে পারবেন। দেওয়ার পর এখানে ওটে ওকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর মনে করেন সেভ করবেন। তো এখানে করা আছে, সেভ করতে গেলে এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করলেন। তো দেখেন এই যে সেভ হয়ে গেছে, সেভ ইন ইন্টারনাল বক্স। এই তো এইভাবে এইভাবে করবেন আপনারা, কোনো সমস্যা হবে না। আর আমার সমস্যা হবে না, আর সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমার ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।